প্রত্যাশিত এক সন্ধান নেমে এসেছিল আজ যে দাবা খেলে লাল সবুজের বাংলাদেশকে চিনিয়েছিলেন বিশ্ব মানচিত্রে ভিন্নভাবে সে প্রিয় মুখ কিংবদন্তি জিয়াউর রহমান সবাইকে বেরোদা বেদনায় ভাসিয়ে চলে গেলেন ওপারে এই মাস্টারকেই বিদে অভিবাদন জানিয়ে আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কুবিরোজ আর এই আয়োজন জুড়ে থাকবেন আমার সঙ্গে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোজাম্মুল হক চঞ্চল চঞ্চল ভাই আসলে আমরা যারা খেলাধুলোর সাথে জড়িত খেলাধুলার সংবাদ সংগ্রহ করি আনন্দ উৎসব বেদনা হার জিতে সংগ্রহ করি সংবাদ সংগ্রহ কিন্তু আজকে সংবাদ সংগ্রহটা কি আজকের সন্ধ্যাটা কি আপনার কাছে প্রত্যাশিত ছিল কি না আসলে তো এরকম বেদনা বেদনার খবর এবং বেদনার মুহূর্ত জন্য কেউ অপেক্ষা থাকে না এবং প্রত্যাশিত নয় জিয়া রহমান আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন আমরা একই ইয়ারে মেট্রিক পাশ করেছি যে পরবর্তী সে ঢাক ভর্তি হয়েছিল আমি ঢাকার ছাত্র ছিলাম পরে সে কলেজ থেকে বিদেশ চলে যায় এবারে এসে তো তার ইতিহাস আমরা সবাই জানি যেমন রহমান বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একজন আলোকিত সূর্য খুব খারাপ লাগছে যখন আজকে আমার ছুটি ছিল আমার ডে অফ ছিল সাপ্তাহিক ডে অফ কিন্তু যখন খবরটা শুনি আমার কলেগের কাছ থেকে মুহূর্তের মধ্যে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম এবং মনে হচ্ছিলো পুরো বিশ্বটা আমার ঘুরপাক খাচ্ছে আমার ইয়েতে খুব বেদনার মানে এই কষ্ট আসলে মেনে নেওয়া যায় না মানে এই মৃত্যুকে মেনে নেওয়া যায় না মৃত্যু সবারই হবে আপনার আমরা সবারই মিত্রকে আমরা আলিঙ্গন করবো কিন্তু এরকম একটা মৃত্যু এটা আসলে মেনে নেওয়ার মতো না আর কি যে দাবাকে এত ভালো দেশে এত ত্যাগ তিতিক্ষা তার অনেক অর্জনের গল্প আছে কিন্তু অনেক ত্যাগেরও গল্প আছে সেই দাবার কোঠে আসলে তার জীবনের শেষ নিঃশ্বাস হ্যাঁ এই একটা মাঠেই মৃত্যু আমরা বলি না যে মাঠেই শুরু মাঠেই শেষ যে জিয়ার মানে মৃত্যুটা কিন্তু সেই দাবা বোর্ডে শেষ হল মানে কি আমার এটা মহান আল্লাহ হয়তো তার ভাগ্যে লিখে রেখেছিলেন তার মৃত্যু এখানে হবে তৃপ্তি কিন্তু আমরা যারা সাংবাদিক করি অনেক সাংবাদিক রয়েছেন যারা অফিসের টেবিলে কিন্তু কলম দিয়ে লিখতে লিখতে মৃত্যু ঢোকে ঢলে পড়েছেন আমি ফুটবলকে দেখেছি আমরা মাঠেই মৃত্যু হয়েছে বিভিন্ন খেলোয়াড়দেরকে আমরা বিভিন্ন সময় তাদের খেলার মাঠেই মৃত্যুবরণ করতে দেখেছি জিয়া রহমানের সেরকম একজন জন্য দাবরু যে যাকে মৃত্যুকালন করতে হচ্ছে মাঠেই এবং মাঠ মানে তার বোর্ড আর কি দাবা বোর্ডেই বাট কিন্তু বাংলাদেশের যেই ক্ষতি অপূরণীয় ক্ষতি আমি বলবো বাংলাদেশের দাবাঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি পোষাতে আমি জানি না এটা পূরণ হবে কি না কিন্তু আমি আশা করব আল্লাহর কাছে প্রত্যাশা করবো যে ক্ষতি কাটিয়ে উঠতে পারে বাংলাদেশের দাবাঙ্গন বাংলাদেশের ক্রিয়াঙ্গন কিন্তু সবাইকে কিন্তু অনেক দিন কাটাবে জিয়ার জিয়ার মৃত্যুটা কারণ জিয়ার রহমান অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন ওর মতো ভালো মানুষ শুধু দাবর হিসেবে ভালো ছিলেন তা বলবো না এরকম ভালো মানুষ মানে খুব বিরল কোনো অহংকার ছিল না একটা নির্বিরোধী মানুষ সবসময় হাসি লেগে থাকতো এবং সর্বক্ষণ দাবা এবং দাবা 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 এই তিনটা ছিল মানে আমি যদি বলি তিনটাই ছিল ধ্যান অ্যান্ড জ্ঞান ওর যে একটাই ছেলে তাকেও সে দাবাঙে নিয়ে এসেছিলো কিন্তু এটা নর্মালি আমরা তারকা খেতে দেখি না বাংলাদেশে যত তারকা ফুটবল বলেন ক্রিকেটার বলে তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু তারা আনেনি তাদের খেলায় কিন্তু জিয়া আমাকে একটা কথা বলেছিল আমার দেখ খেলা দেখে যে মানুষ আসবে দাওয়াতে কেন আসবে আমার ছেলে যদি না আসে তাহলে অন্যদের ছেলে মেয়েদেরকে আমি কিভাবে বলবো যে তোমরা দাওয়াতে আসো ভালোবাসা ভালোবাসা জায়গা তার সন্তান এখানে ইনভলভ যেখানে পুরো পরিবার কিন্তু কিন্তু দাওয়াতে আসতো ওনার ওয়াইফও তাই খেলা হলেই

দুটো পাশাপাশি চালিয়ে দাবাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কারণ দাবায় আর্থিক নিরাপত্তা খুব একটা নেই তারপরও ঝোঁক থাকায় খেলাটাকে পেশা হিসেবে নিয়েছিলেন জিয়াউর রহমান সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার শুক্রবার বিকেলে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নিয়েছিলেন এই কিংবদন্তি খেলতে থাকা অবস্থায়ই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তার পালস পাচ্ছিলেন না কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করেন তারা দাবারু পরিবারেই জন্ম বাবার মাধ্যমেই বুদ্ধির খেলায় মনোনিবেশ করেন তিনি এমনকি তার সন্তান তাহসিন তাজওয়ারও একজন ফিদে মাস্টার খেলার প্রতি তার কতটা নিবেদন সেটার প্রমাণ দেন দু দুই সালে সে বছর তিনি গ্র্যান্ডমাস্টার হন নিয়াজ মর্শের পরই এ খেতাব যেতেন জিয়াউর রহমান ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার যুগে এই খেলা স্পটলাইট না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম দেশের দাবা সম্পর্কে জানতে চাইলে গ্র্যান্ডমাস্টার জিয়ার নামটা যে উচ্চারিত হবে তা বলাই যায় এখন ঢাকা প্রতিবেদন আসলে শুনছিলাম আসলে সবাই শোকে আসলে তাদের শোকটা প্রকাশ করছিল নিশ্চয় আসলে ক্রীড়াঙ্গনের জন্য আজকে খুব একটা এত বড় একজন খেলোয়াড় চলে গেছেন প্রস্থানের একটা দিন যে কারণে আসে সবাই মর্মাহত রোজ অবশ্যই আমার মনে হয় সব মৃত্যুই আমাদের জন্য খুব বেদনার কিন্তু জিয়ারমের মৃত্যুটা খুবই বেদনার ক্রিয়াঙ্গনের প্রত্যেকটি লোককে কিন্তু আজকে এই শোকে আলোড়িত করেছে আমাকে আমি নিজে অনেকগুলো ফোন পেয়েছি ওর বাসার ঠিকানা জানতে চেয়েছে অনেকে ওর পরিবারের কথা জানতে চেয়েছে ওর ছেলের কথা জানতে চেয়েছে মানে কি এবং দেশ বিদেশ অনেক জায়গাতে আমি নিজে ফোন এত ফোন পেয়েছি আমার তোমার দাবাঙ্গনের মানুষজন আরও বেশি ফোন পেয়েছে এবং এই এই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জিয়া রহমানের একটা আপনি সব কিছু বাদ দিয়ে যদি বলেন যে জিয়া রহমানের একটা প্রথম প্রথমগণ কি সে মানুষ হিসেবে খুবই উন্নত মান মানুষ ছিলেন এবং মানুষের যে কোনো বিপদাবদে কিন্তু সে সহজ সহজে নীরবে নিতে মানুষের পাশে দাঁড়াতেন আপনাকে ছোট্ট করে কথা বলি ও কিন্তু দাবা খেলতেন এবং দাবা কোচিং দিতেন অনেক ছেলে মেয়েদেরকে কিন্তু সে বিনে পয়সা কিন্তু দাবার কোচিং দিয়ে দিচ্ছিলো এবং এটা অনেক জানে না কিন্তু তাদের টাকা নিত না অনেক একটু যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদের থেকে সে টাকা নিত না এবং সে কিন্তু নিজের বিনা ইয়াতে বিনা পারিশ্রমিক কিন্তু অনেক ছেলে সে আপনার দাবা ইয়ে কর এই দাবাকে আসলে অনেকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় না যে এই এটা ক্রিকেটের দেশ ক্রিকেট জনপ্রিয় খেলা তারপরে কিছুটা হলো জনপ্রিয় আসলে সাফল্য না পেলেও ফুটবলের দিকে ঝোঁক আছে আর্থিক দিক থেকে আসলে ফেডারেশন কতটুকু আসলে এই যে কিংবদন্তি দাবারু যারা গ্র্যান্ডমাস্টার হয়েছেন বাংলার তো পাঁচজন গ্র্যান্ডমাস্টার আছেন তার মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় আসলে তাদের আর্থিক সচ্ছলতাটা কীরকম ছিল বা কি পর্যায়ে ছিল না আর্থিক স্বচ্ছলতা দাবাতে কখনোই ছিল না কারণ দাবারুরার আপনি জানেন যে দাবা যারা খেলে তার ধ্যান গেন সারাক্ষণ দাবা থাকতে হয় যদি আপনি টাকা চিন্তা করতে হয় অথবা আর একটা অন্য একটা কাজের চিন্তা করতে হয় তার তো দাবা খেলাটা হবে না দাবাটা একটু অন্য টাইপের খেলা অন্য অন্য খেলার মতো না কিন্তু যেমন আপনি ফুটবল দেওয়ার কোনো খেললেন তারপর আপনার অফরন্ত সময় আপনি ব্যবসা করতে পারেন আপনি চাকরি করতে পারেন কৃষক করতে পারেন কিন্তু দাবার তো আপনি ওইটা করলে হবে না সারাক্ষণ আপনাকে দাবা নিয়ে থাকতে হবে বুদ্ধির খেলা বুদ্ধির খেলা তো সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু দাবা কখনোই আর্থিকভাবে আমাদের এখানে দাঁড়ায় নেই এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের প্রচুর প্রতিভাবে দাবারও যারা আজকে আমাদের পাঁচজন গ্রাম ছিল হয়তো এরা দেশে থাকলে অথবা চেষ্টা করলে বাংলাদেশ কিন্তু আর অনেক গ্রাম পেতে পারতো কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমাদের অনেক দাবারও কিন্তু ওই পেশা মানে দাবার খেলা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে কারণ এই খেলাতে কিন্তু আসলে ওই নাই এবং যে মনেও যে খুব ভালো ছিল আর্থিকভাবে আমি তা মনে করি না কারণ তার একটা ছেলে এবং ভাবি বিশেষ ক্যাডার ছিলেন চাকরি বিশেষ উনি চাকরি হয়েছিল কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক স্নাতক করছেন এবং এই অর্থনৈতিক অসচ্ছলতা কিন্তু আমাদের দাবারদের কিন্তু খুব এটা মুখে বলেন না কিন্তু আমরা যারা সাংবাদিক তার মধ্যে বুঝি তাদের কিন্তু অন্য প্লেয়ারদের মতো কিন্তু আর্থিক অবস্থা না খুব মানে কি আপনাকে কষ্টে তাদের জীবনযাপন করছে যেহেতু আপনি অনেক কাছ থেকে দেখেছেন এবং দীর্ঘদিন আপনি লম্বা সময় যুগ হলে সাংবাদিকতা করছে করছেন এবং এই খেলোয়াড়দের কাছ থেকে দেখেছেন একটা অভিযোগই আসলো কারণ আর্থিক অসচ্ছলতার একটা ব্যাপার আছে আমার সাথে আছেন আসলে দাবা ফেডারেশন সাধারণ সম্পাদক তার সাথে আমি কথা বলবো শ্যামিন ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন সেটা হচ্ছে যে এই দাব খেলোয়াড়দের যে আর্থিক সচ্ছলতার একটা ব্যাপার প্রশ্ন অভিযোগ উঠেছে আসলে তা ফেডারেশন আসলে কতটুকু ভূমিকা রেখেছে তাদের আর্থিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমি এই কথার উত্তরের আগেই আমি আমি আমার অত্যন্ত প্রিয়জন আমি দুই হাজার বারোতে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান সহসভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আমি দাবা ফেডারেশন আছি এবং দুই হাজার ষোলোতে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি দুই হাজার বারো থেকেই আমি জিয়াকে অত্যন্ত কাছের থেকে দেখেছি একটা পরিবারের সদস্য হিসাবে তাকে দেখেছি তার ছেলে তার স্ত্রী লাবণ্য এবং তাসিন এবং পাশাপাশি আমার স্ত্রী আমার ছেলে আমরা একসাথেই দুই হাজার বারো থেকে অনেকগুলো অলিম্পিয়াডে আমরা একসাথে গিয়েছি প্রতিটি অলিম্পিয়াডে আমরা একসাথে ছিলাম আমরা দেখেছি মানে একটা মানুষ কত দূর ভালো হতে পারে এবং কত দূর সে দাবার প্রাণ একটা মানুষ জিয়া ছিল আমি আজকের এই দিনে আমি চট্টগ্রামে অবস্থান করছি আমি আজকের এই দিনে আমাদের অত্যন্ত প্রিয় আপনজন আমি গ্র্যান্ড জিয়াকে হারিয়ে আমি অত্যন্ত ব্যথিত মানে কথা বলার ভাষাই আমার নেই আমি প্রথমেই শুনতে পেয়েছি জাস্ট তার এই দুর্ঘটনার পর থেকে আপনাদের সাংবাদিকরাই বিভিন্ন প্রশ্ন করতে এসেছিলো খবরটিকে নিশ্চিত করার জন্য আমিও তখন কিন্তু আমি খবরটা পাইনি তখন তারা আমার যে কর্মচারীরা ছিল আমাদের ন্যাশনাল আরবিটার আমাদের সিইও এবং আমাদের সহকারে যারা ছিল তারা তখন তাকে নিয়ে হসপিটালে রওনা দিয়েছেন তারা হসপিটাল থেকেই আমাকে ফোন করে জানিয়েছেন আমি চেষ্টা করছি সবাইকে অবহিত করার জন্য আসলে তার কি বলবো ভাষা নেই মানে লাবণ্য এবং তাসিনকে কিভাবে মুখ দেখাবো সেটাই আমার কাছে এখন বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তা আমাদের একজন অত্যন্ত সহযোগী যেটা আমাদের সিনিয়র সাংবাদিক চঞ্চল বলছিলেন চঞ্চল আমাদের বন্ধুর মতন যে আমাদের এই জিয়া শুধুমাত্র একজন খেলোয়াড় নয় একজন বলবো যেটা আর্থিক সাহায্যকারীও বটে আমি যখন দুই হাজার ষোলোতে প্রথম জেনারেল সেক্রেটারি হই তাকে যখন আমি প্রথম অনুরোধ করি যে আমার ফিনান্সিয়ালি সাপোর্ট কি আছে আমি তোমাকে এটা পরে বলছি কিন্তু আমাদের যেগুলো উদীয়মান যে খেলোয়াড় তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিতে হবে সে তাৎক্ষণিকভাবে হাঁ করে দিয়েছে আর বিশেষ করে আমাদের মেয়ে দা দাবাড়ুদেরকে নিয়ে তার বাসায় তার স্ত্রী এবং সে অত্যন্ত মানে কেয়ারিং একটা ফ্যামিলি তাদেরকে আমাদের এই খেলোয়াড়দেরকে বিশেষ করে মেয়ে খেলোয়াড়দেরকে তার বাসায় রেখে তার শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দিয়েছে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন আসলে আমি চঞ্চলের সাথে শতভাগ একমত না হলেও আমি মোটামুটি ম্যাক্সিমাম তার সাথে একমত হব কারণ আমাদের এই দাবা খেলাটি জনগণের জন্য উন্মুক্ত করাটা কঠিন বিষয় যদিও এখন আধুনিকের বিজ্ঞানের যুগে বিভিন্ন মাধ্যম খেলা দেখা যায় কিন্তু যেই হলে খেলা দেখবে সেই হলে কিন্তু অনুপ্রবেশ নিষিদ্ধ টেলিফোন নিষিদ্ধ কথা বলা নিষিদ্ধ স্বাভাবিকভাবেই আপনার আমাদের যারা স্পন্সার যারা পিছনে করতে চায় তারা কিন্তু তাদের যে মাইলেজ পাওয়ার বিষয়টা থাকে তারা খুব একটা স্পন্সার করতে চায় না আমাদের পাঁচজন গ্র্যান্ড মাস্টার হয়েছে সে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার মাস্টার দুই হাজার দুই এসে গ্র্যান্ডমাস্টার মাস্টার হয় এবং হি ইজ ওনলি দ্য প্লেয়ার্স যে প্রতিটি অলিম্পিয়াডেই তার পার্টিসিপেন্ট পার্টিসিপেশন ছিল এবং আপনাদেরকে একটা জিনিস বলি গত অলিম্পিয়াডে কিন্তু এটা ইট ওয়াজ এ হিস্ট্রি যে বাপ ছেলে অলিম্পিয়া টিমে খেলছে সেটা জিয়া এবং তাহসিন খেলেছে এটা আমাদের বিশ্ব দাবা সংস্থাও এ নিয়ে অত্যন্ত আমাদের দাবাকে ধন্যবাদ জানিয়েছে তার পরিকে ধন্যবাদ জানিয়েছে আরেকটা আমি ইনফরমেশন যোগ করি যে এখন ইতিমধ্যেই বিশ্ব দাবা সংস্থার বর্তমান যিনি সভাপতি সে বিভিন্ন খেলার মাধ্যম বের করে তার মধ্যে ফ্যামিলি চেস টু প্লেয়ার্স চেস টুর্নামেন্ট সেখানে তারা বাপ ছেলে বেশ কয়েকটাতে তারা চ্যাম্পিয়ন এবং রানার হয়েছে জিয়া একটি অত্যন্ত অমায়িক ছেলে আমাদের আর্থিক যে অস্বচ্ছতার কথা বলছে এটা আমি আমি অনেকটা চঞ্চলের সাথে একমত কারণ আমরা ফিনান্সিয়ালি যেটা ফুটবল ক্রিকেটে সম্ভব হয়েছে আমাদের অন্য অন্য ইভেন্টের মতন দাবাতেও আমাদের এই সমস্যাটা এখন পর্যন্ত রয়ে গেছে আমরা চেষ্টা করছি আমাদের খেলোয়াড় সমিতি অনেকে দাবি জানাচ্ছে আমাদের যেহেতু স্পন্সারের আমার জানার ছিল আমাদের এখন পর্যন্ত আসলে ফেডারেশন ফেডারেশনের পক্ষ থেকে এই যে দাবারুরা আসছে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে আপনাদের প্রতিযোগিতাগুলোও নিয়মিত হচ্ছে কিন্তু এই যে গ্র্যান্ড মাস্টার হতে হলে আসলে বিভিন্ন ধাপ পেরোতে হয় ফি ফিদে মাস্টার ইন্টারন্যাশনাল অনেক খেতাব অনেক র্যাঙ্কিং ধাপ পেরিয়ে কিন্তু এই পর্যায়ে আসতে হয় একটা সময় লাগে সময় বিনিয়োগ করতে হয় কিন্তু এই পথটা পাড়ি দেওয়ার আগে ওই দাবারুর জন্য আপনারা মানে আর্থিক নিরাপত্তাটা কি দিচ্ছেন কোনো বিমা করছেন জীবন বিমা করছেন বা স্বাস্থ্য বিমা করছেন বা প্রভিডেন্ট ফান্ড করছেন তাদের আসলে আর্থিক নিরাপত্তাটা কোন দিক থেকে নিশ্চয়তা দিচ্ছেন বা এখনো করেছেন বা ভবিষ্যতে করবেন কিনা সেই বিষয়টা যদি একটু বলতেন কথা বলছিলাম দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শেম্বার সাথে আসলে তার কাছে আবারও ফিরব যে বিষয়টা একটু অস্পষ্ট কিন্তু থেকেই গেল যেটা আর্থিক নিরাপত্তার বিষয়টি এখন কিন্তু এই বিষয়টা চলে আসবে হয়তো কোনো এক কিংবদন্তির বিয়োগের মাধ্যমে একটা প্রশ্ন চলে আসলো আগামীতে যারা দাবরুরা দাবারু হতে চায় বা তাদের মতো হতে চায় যারা আইডল পর্যায়ে আছেন তারা আর্থিক সচ্ছলতার মধ্যে ছিলেন না এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট আপনি রোজ একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশের বিভিন্ন ফেডারেশান ক্রিয়া ফেডারেশনে অনেক হেভিয়েট কর্মতা থাকেন সমাজের অনেক বড় বড় লোকজন থাকেন যারা বিভিন্ন পদ পদবিতে আসেন সবাই যে আপনার এই ফেডারেশান কত খেলাটাকে ভালোবেসে আসেন তা বলবো না আবার সবাই যে এখান এখানে আপনার পথকে ব্যবহার করতেছেন তা বলবো না এখানে দাবা ফেডারেশনের যে প্রেসিডেন্ট বর্তমান যে প্রেসিডেন্ট বেঞ্জিরামে সাহেব সাবেক আইজিপি উনি যখন দায়িত্ব নেন প্রেসিডেন্ট হিসাবে যখন উনি দায়িত্ব নেন তখন আমরা সাংবাদিকদের সামনে উনি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে আমি যতদিন দাবাতে আসি এবং আমার পরেও দাবারদের কোনো আর্থিক সমস্যা হবে না দাবারদের জন্য জীবন বিমা আপনি যেটা বললেন আপনার একটা অবসর ভাতা এরকম কিছু একটা দুঃস্থদের জন্য একটা ভাতা থাকবে এবং তার প্রচুর পরিমাণ টুর্নামেন্টে অংশ নেওয়ার সমস্ত আমি জোগাড় করব এবং কমপক্ষে পাঁচ থেকে দশ কোটি টাকার একটা এফডিআর থাকবে যেটা আয় থেকে চলবে এই যে প্রতিশ্রুতিটা কি প্রতিশ্রুতির বক্সে প্রতিশ্রুতির বক্সে আছে উনি উনি যত ছিলেন উনি কিন্তু এশিয়ান দাবা ফেডারেশনের একটা হোমনাচন্দ্র টাইপের একটা কিছু হয়েছিল এবং সাউথ এশিয়ান দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং উনি কিন্তু প্রায় বিভিন্ন অন্য বিজনেস আলোচনা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিল চঞ্চল ভাই নিতে হবে এক ছোট্ট একটা বিরতি দর্শক দেখছেন এখন মাঠে ফিচি ছোট্ট একটা বিরতির পর পর আবার ফিরে এলাম আপনারা দেখছেন এখন মাঠে আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোজাম্মলহক চঞ্চল আত্মিক অসঙ্গিত কথা বলা হচ্ছে যেটা হচ্ছে দাবায় যেটা বড় একটা প্রকট আকারের সমস্যা আমাদের পাইপ আমরা জানি অনেক মেধাবী খুশবু থেকে শুরু করে ফাহাদের মতন যারা ট্যালেন্টেড অনেক ছোটোবেলা থেকে আমরা তাদের দেখে আসছি গত দশ বারো বছর হল তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে তারাও নিশ্চয়ই স্বপ্ন দেখছে তা আজকে যারা কিংবদন্তি বাংলাদেশে দাবার পর্যায়ে তাদের মতন হবে কিন্তু সেখানে আসলে কিছু জটিলতা থাকে যেমন টুর্নামেন্ট নিয়মিত হয় না আর্থিক নিরাপত্তার একটা অসঙ্গতির একটা প্রশ্ন থেকে যায় আর্থিক বিষয়টা তো আমরা কিছুটা হলেও জানলাম কি আসলে ঠিকভাবে ধারাবাহিকভাবে আয়োজন হয় না আসলে সেটা না দাবা সবসময় একটা অ্যাক্টিভ ফেডারেশন হিসাবে পরিচিত এবং দাবা নিয়মিতভাবে কিন্তু টুর্নামেন্ট হয় কিন্তু যেই সমস্যা হচ্ছে লোকালি অনেক আপনি টুর্নামেন্ট স্থানীয়ভাবেও টুর্নামেন্ট আয়োজন করবেন কিন্তু এটা তো বিদেশে খেলতে না খেললে অথবা আপনার বড় টুর্নামেন্টে না খেললে বিভিন্ন বড় টুর্নামেন্টের বোঝাচ্ছি যেসব যেসব টুর্নামেন্টে জিএমরা খেলে বেশি বেশি জিএম খেলে এইসব টুর্নামেন্ট যদি না খেলেন তো আপনার রেটিং বাড়বে না আপনার র্যাঙ্কিং বাড়বে না তা ওইটা আমাদের সবচেয়ে বড় হয় বাংলাদেশে অথবা বিদেশে প্রচুর পরিমাণ টুর্নামেন্টে আপনাদের দাবারদের পাঠানো উচিত এবং খেলানো উচিত যেটা আসলে আপনি সাহাব্দ সাহেবের ঠিকই বলেছেন দাবা তো একটা মানে ইনডোর গেমস এখানে আসলে ওইভাবে প্রচার নাই যে কোনো স্পন্সর আসে না কিন্তু এখানে সবসময় যারা সভাপতি ছিলেন আমি যেটা আবার কথা ফিরে যাচ্ছি এখন যে সভাপতি উনি ইচ্ছা পারতেন উনি এখন আমরা অনেক কিছু শুনি উনি ছাড়া পারতেন দাবাকে উনি ডাকাতে পারতেন কারণ উনি অনেকগুলো স্পন্সর প্রতিষ্ঠান কিন্তু কে উনি দাবাতে ইনভলভ করেছেন তাদেরকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন একজন আছেন তো আব্দুল আলহামী সাহেব সে নিয়মিত টাকা দিচ্ছে আমাদের যদি জানি কিন্তু অন্য ফেরার অন্য ভাইস প্রেসেন্ট দিয়েছে কিনা আমি জানি না পেশেন্ট হিসাবে কিন্তু উনি ওইভোগ করেননি যেটা আমি আবারও সেই ফিরে আসি যে জিয়া আজকে জিয়া চলে গেছে কিন্তু আরও যে জিয়ারা আছে এই জিয়াদের সামনের লক্ষ্যটা কী এদের ভবিষ্যৎ কী এরকম জিয়ারা কি জিয়া তো তাও সেই দু হাজার দুই সালে জিএম হয়েছে এরপরে কিন্তু আমাদের দুই হাজার দুই সালের প্রথম তিনজন এসেছে আশা জন আমাদের বাংলাদেশে প্রচুর দাবর আছে ট্যালেন্ট দাবর আছে আপনি কথা বললেন খুশবু আমাদের কি বলে নসেন এরকম অনেকগুলো দাবর কিন্তু তাদের সাক্ষর দেখাচ্ছে কিন্তু ওই যে একটা জায়গায় আটকে যাচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ওভারকাম করে যদি আমরা এদেরকে সুযোগ সুবিধা করে দিতে পারি আমার মনে হয় বাংলাদেশ জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হয় আজকে যেমন বারোতম রাউন্ড চলছিল জিয়া রোহমান খেলছিলেন আর এক মাস্টারের বিপক্ষে রাজীবের বিপক্ষে আসলে এই জায়গায় পারিশ্রমিকগুলো কী কি কি কেমন অর্থটা কি রকম থাকে না না জাতীয় পর্যায়ে আসলে ওইরকম থাকে না আসলে তাদের আর্নিংয়ের প্রধান উৎসটা কি হতে পারে ওই যে তারা যেমন জিয়া রহমান খেলছেন খেলতেন বাংলাদেশ আনসারে আনসার থেকে একটা অনারিয়াম উনি পান তারপর অন্যান্য ধরনের খেলেন বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন ক্লাব থেকে তারা দর্শমানের একটা অর্থ পান কিন্তু ওই যেটা ফুটবলে ক্রিকেটে ওই পরিমাণ কৃহত অংশ কিন্তু এদের কখনো পান না যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা ক্রিকেট একটা ক্রিকেটার তাও প্রিমিয়ার লিগে ক্রিকেটার পায় আর ফুটবলে তো আপনার অনেক টাকা আসে কিন্তু দাবা স্বর্ণান্য যে খেলা এগুলোতে কিন্তু আমাদের ওইরকম কোনো আর্থিক ইয়াটা নেই কিন্তু আমাদের প্রচুর স্পন্সার আছে যারা করতে চায় কিন্তু অনেক সময় হয় কি স্পন্সারও কিন্তু আসে না ওই ফেডারেশন কোন কর্মর্তা আসেন কাদেরকে দেখে ওনারা যাবেন ওনাদের স্পন্সার করবার টাকাটা নিরাপদ থাকবে কিনা এই টাকাটা যথেষ্ট ব্যবহার হবে কি না এরকম অনেক চিন্তা করে কিন্তু অনেক সময় অনেক আপনার ইয়ারা আসে না বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে নিয়াজ মশ উনিশশো সালে তারপরে হলেন জিয়াউর রহমান দুই সালে তার এই রকম আসলে প্রস্থান আসলে বাংলাদেশের দাবাকে কী বার্তা দিল আসলে তো মৃত্যু তো আসলে আপনার মহাকালের নিয়ম এটা মৃত্যু আপনার আমার সবারই মৃত্যুকালন করতে হবে সেটা একটা ওটা মহানাবল আলম তাকে ব্যস্ত করুক কিন্তু জিয়াউর রহমানের যেই সবচেয়ে আমি যেটা আগে বলছিলাম যে ওনার যে মানবিক গুণাবলী সম্পন্ন একটা লোক ছিলেন যেটা স্বামীবাই বলেন অনেক মেয়ে খেলাধুল তার ওয়াইফ কেয়ার করতো তার বাসায় রেখে কেয়ার করতো এটা কিন্তু সচরাচর দেখা যায় না এই প্রসঙ্গে আসবো লোক চঞ্চল নিবার একটা বিরতি দেখছেন এখন মাঠে ফিরছি একটু পড়ে বিরতের পর আবারও ফিরে এলাম দেখছেন এখন মাঠে আমার সঙ্গে আছেন মুজামিল হক চঞ্চল যেটা বলছিলাম আসলে আসলে অসঙ্গতি কথা আক্ষেপের কথা শুনলাম কিন্তু একজন জিয়াউর রহমান তিনি দাবার বাংলাদেশের দাবা তার অবদান অনেক তিনি একজন কিংবদন্তি তার প্রস্থান হয়েছে কিন্তু আসলে এই ক্রিকেটের দেশে এই ফুটবলের দেশে আসলে অনেক খেলোয়া আছে যারা আসলে কিংবদন্তি তুলল কিন্তু প্রচারণা বা নানা কারণে আসলে সাধারণ মানুষ তৃণমূল পর্যায়ে থেকে যারা আসলে সত্যিকার ক্রীড়া প্রেমী তারা অনেকে জানে না তার ব্যাকগ্রাউন্ডটা কি আমরা যতটুকু জানি আমরা যেটা দেখতে পাচ্ছি জিয়াউর রহমান দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার বাংলাদেশের দুই হাজার দুই সালে হয়েছেন তার আগে তিনি আমার যদি ভুল না হয় উনিশশো তিরানব্বই সালে ইন্টারন্যাশনাল হয়েছিলেন এবং তিনি মনে হয় প্রথম ব্যক্তি যে জাতীয় পর্যায়ে চোদ্দবার চোদ্দবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে ষোলোবার চারজন মিলে মানে ষোলোবার হয়েছেন তারা আসলে বেড়ে ওঠা তার গল্পটা একটু জানতে চাই জিয়ার মান গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলেন আমরা ফর্চুনেটলি মানে আমার সৌভাগ্য যে আমরা একই ইয়ারে মেট্রিক পাস করেছি পরে জিয়া ঢাকা ক্লোজ ভর্তি হয়েছিল কিন্তু পরে সে ঢাকা কন্টিনিউ করে বিদেশ চলে যায় পড়াশোনার জন্য পরে ফিরে এসে ঢাকার বেশি ভর্তি হয় সে নির্বিজ্ঞানে পড়াশোনা করতো এই জন্য তার সাথে কিন্তু আমি আরলা আপনারা যখন মানুষের সামনে আপনি বলতাম কিন্তু মানে যখন ভরোভাবে আমরা কিন্তু তুমি তুমি কথা বলতাম যে একটা গল্প আপনাকে বলি আমার একবার ঢাকা কলেজের একটা অনুষ্ঠানে আমাকে ওরা ধরলো যে একজন গেস্ট দরকার তা আমি যিয়ারা বললাম যে একজন সময় চঞ্চল আমার তো খেলা আছে অসুবিধা নেই আমি খেলাটা শেষ করেই আমি চলে যাব এবং সে খেলা শেষ করে সে নিজের রিক্সা এবং প্রচণ্ড রাম ছিল কিছু দূর রিক্সা কিছু দূর বাসে ঘেঁটে সে কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলো এবং সে অনুষ্ঠানে ছিল আমি যে কথা বলতে চাচ্ছিলাম আর ছিল সে সমাজের প্রতি কন্টেন্ট ছিল দেশের প্রতি কন্টেন্ট ছিল সে খেলাটাকে হৃদয় দিয়ে খেলতো এবং একদম অন্তর থেকে খেলতো তার ছেলেকে কিন্তু এই অঙ্গনে নিয়ে এসেছিল দাবার জন্যই কারণ আজকে ওর ছেলে না আসলে কিন্তু অন্য ছেলে আসবে না যে কারণে সে তার ছেলে কিন্তু আজকে মানুষ দাবাতে অর্থনৈতিক ভবিষ্যৎ নেই সচ্ছলতা নেই এই ছেলের ভবিষ্যৎ কী হবে সেই চিন্তা করে নেই অন্যান্য আমার ছেলে আপনার ছেলে আমার বাবা মারা চিন্তা করে আমার ছেলের কী হবে আমার ছেলেকে আমি ডজ বানাবো ব্যস্টা বানাবো ডাক্তার বানাবো বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু জিয়া রহমান এত অনিশ্চিতার মধ্যেও তার ছেলেকে দাবাতে এনেছিলো দেশের জন্য দেশের প্রতি আসলে কম্পিউটারের জন্য সে তো প্রায় বলতো দেশের প্রতি চার ঋণ আছে আমাদের ঋণ শোধ করতে হবে দেশের ঋণ কিন্তু শোধ করার এইটি সবচেয়ে বড় যে আমার ছেলেকে আমি সেই দেশের জন্য উৎসর্গ করছি হ্যাঁ তার অর্থনৈতিক অবস্থা ছোট করে শেষ করবো জিয়াউর রহমানকে নিয়ে তিনি তো আসলে দাবাতল চৌকস বুদ্ধিদিত্য খুব ঠান্ডা মাথার খেলা তিনি বাংলাদেশে মনে হয় একমাত্র গ্র্যান্ড মাস্টার যিনি সব সবচেয়ে বেশি রেটিং ছিল হ্যাঁ পঁচিশশো সত্তর ধন্যবাদ মোজামেল চঞ্চল এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ শেষ করছি এখন মাঠে